वेलकम टू शाश्वती रेसिपीज। आज के रेसिपी हलो पेपर कालाकांद बा पेपर बर्फी। एटा सुंदर एकटा रेसिपी देखते ही पाच्छेन, देखेई मन होच्छे मन भरे जाच्छे। एखुनि खेये नेब। एटा बानानोर जोन्नो की की निएछि चलुन देखे नेया जाक। आमि निएछि ग्रेट करा पेपे, आर निएछि 1 लिटार दूध घन करे आमि एई बाटिर मापे एनेछि, आर घी একটু গলিয়ে নিয়েছি, খোয়া ক্ষীর যেটা আমি ঘি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, চিনি ছাড়া, এলাচ গুঁড়ো এবং জাফরান বা কেশর আমি দুধে গুলে ভিজিয়ে রেখেছি উষ্ণ গরম দুধে 2 ঘন্টা আগে, এবং বাড়িতে বানানো মালাই ও বাড়িতে বানানো ক্ষীর যেটা আমি ঘি দিয়ে ড্রাই রোস্ট করে রেখেছি, আর পাউডার সুগার এবং চিনি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আছে আমার কুচি, কাজু কুচি, পেস্তা কুচি এবং কিশমিশ। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ঘি গরম করতে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেবো এবং খুব ভালোভাবে একটু কষিয়ে বা নাড়িয়ে নেব যাতে পেঁপের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁপের তো একটা নিজস্ব গন্ধ আছে। আর পেঁপেগুলো আমি এবার গ্রেট করা পেঁপে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমাকে নাড়াতে হবে। আপনারা সকলেই জানেন আমার বলার কোনো অবকাশ নেই যে পেঁপের উপকারিতা, সুতরাং এই পেঁপে খাওয়াটা সকলের পক্ষে, বাচ্চা বুড়ো বড় সকলের পক্ষে খুবই উপকারী। কিন্তু পেঁপের একটা নিজস্ব গন্ধ আছে, তার জন্য কেউই আমরা ভালোবাসি না খেতে। আমরা বিভিন্ন রকম পদ্ধতিতে খাই, কখনো সুপ্ত, কখনো তরকারি, কখনো ভাজা, কখনো চাটনি, কিন্তু এটা আমি একটা বরফি হিসাবে করার চেষ্টা করেছি, বা কালাকাঁদও বলতে পারেন। অপূর্ব একটা রেসিপি এটা, আমি বাড়িতে আগে করেছি, তাদের ভালো লেগেছে বাড়ির লোকেদের, তারা বলাতে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এইভাবে পেঁপেটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁপেটা কমে যায়। এক্ষেত্রে আমি একটা মাঝারি সাইজের পেঁপে পুরোটাই গ্রেট করে নিয়েছি, এবং যত এটা কষানো যাবে, খুব বেশি কষানো মানে আমি এটা হাই ফ্লেমে দিয়েছি, লোতে দিইনি, মাঝে মাঝে আমি মিডিয়াম করে নেব যাতে পুড়ে না যায়, কেননা বেশি কষালে আবার পেঁপে টক হয়ে যায়, এই জন্য বুঝে আপনাকে করতে হবে। খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমার আরেকটু ঘি লাগবে মনে হচ্ছে, কেন পেঁপের পরিমাণটা একটু বেশি, তাই আমি আরেকটু ঘি দিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে নিচ্ছি যাতে পেঁপেটা আরেকটু নরম হয় এবং তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঘিয়ের ফ্লেভারটা ওর মধ্যে মিশে যাবে। আমি ঢাকা মিনিটখানেক বাদে খুলে নিলাম, নিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে নিচ্ছি, এবং পেঁপেটা দেখতে পাচ্ছেন আগের থেকে একটু কমে এসছে, পেঁপের জলটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। চিনিটা দিলে আবার একটু জল বেরোবে, সেই জলটাকে আমাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে বাইন্ডিংসটা ভালো হয়, আঠালো ভাবটা আসে। এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি। বাড়িতে কোনো গেস্ট আসলে বা কাউকে নিমন্ত্রণ করলে আপনি এটা যদি করে ফ্রিজারে মাসখানেক তো অবশ্যই রাখতে পারেন, তার বেশিও রাখা যায়, তাহলে আপনি চটজলদি দিতে পারেন, দোকান থেকে যে সবসময় কিনে আনতে হবে তা নয়। কেউ বুঝতেই পারবেন এটা কি, বাইরে মিষ্টি খাচ্ছে না বাড়িতে বানানো, আর পেঁপের স্বাদটাও পুরো পাল্টে যাবে, বুঝতে পারবেন। যাদের সুগার নেই তারা তো অবশ্যই খেতে পারবেন, ব্লাড সুগার থাকলে তারা একটু চিনির বদলে সুগার ফ্রি দিয়ে করতে পারেন, বা অল্প পরিমাণটা কম দিয়ে করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো চিনি দিয়ে জল বেরোচ্ছে, এই জলটাকে আমাকে শুকাতে হবে। পেঁপেটাও পরিমাণে অনেকটা কমে এসছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আঠালো ভাবটার জন্য আরেকটু আমাকে নাড়তে হবে, এবং বাড়িতে অবশ্যই আপনারা একটু করবেন। এবারে আমি ওই ঘন করা দুধটা দিয়ে দিলাম,
এটাও আমাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে। ঘিয়ের সঙ্গে ক্ষীর দুধ দিলে আপনারা বুঝতেই পারছেন তার সঙ্গে এলাচ পাউডার দিলে তার ফ্লেভারটা কী আসতে পারে, যারা মিষ্টি ভালোবাসেন তারা তো বুঝতেই পারছেন। এর মধ্যে আমি ঘি দিয়ে ড্রাই রোস্ট করা খোয়া ক্ষীরগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি, একটু শক্ত রয়েছে যেহেতু আমি নাড়িয়ে নিয়েছি। এতে আমি চিনি মেশাইনি, সেই জন্য প্রয়োজনে আমাকে হয়তো একটু চিনি লাগতে পারে, সেটা আপনারা টেস্ট করে দেখে নেবেন। এটা আমি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেব এবং ম্যাশ করে নেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি, হাই ফ্লেমে দিতে পারবো না, পুড়ে যেতে পারে, লেগে গেলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন, আমাদের থেকে আপনারা নিশ্চয়ই অনেক ভালোই করেন, তবু আমার রিকোয়েস্ট আমার এই রেসিপিটা আপনারা একটু করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুবই উৎসাহ পাব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, জলটা শুকিয়ে এসছে। এর মধ্যে আমি এবার বাড়িতে বানানো ক্ষীরটা, যেটা আমি ঘি দিয়ে ড্রাই রোস্ট করেছি, আমার ক্ষীরটা অবশ্য সর আর ঘন দুধ মিশিয়ে করা যেটুকু বাড়িতে বেঁচেছিলো, এবার আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি এবং কিছুটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি পাউডার সুগারটা একটু অ্যাড করছি, শেষের দিকে দিচ্ছি বলে পাউডার সুগার দিচ্ছি, যেহেতু খোয়া ক্ষীরের মিষ্টি দেওয়া ছিল না, এই সময় চিনি দিলে আবার জলটা বেশি বেরোবে, তাই আমি পাউডার সুগারটা দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, 60% ভাবটা ভালোই এসে গেছে, মেশানোটা খুব ভালোভাবে করতে হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসছে ঘিয়ের সঙ্গে ক্ষীর দুধ বুঝতেই পাচ্ছেন, তার সঙ্গে চিনি আছে। যারা মিষ্টি প্রেমিক তারা দেখেই বুঝতে পাচ্ছেন কি হচ্ছে ব্যাপারটা। আমার প্রায় হয়ে আসছে, এবারে এর মধ্যে আমি কেশর ভেজানো দুধটা, যেটা আমি 2 ঘন্টা আগে উষ্ণ গরম দুধে 12-14টা কেশর ভিজিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে মিশিয়ে নেব। এর আগে আপনারা দেখে থাকবেন আমার মিষ্টি কুমড়োর হালুয়া, সেক্ষেত্রে আমি কেশরটা দিইনি, এটা আমি একটু বরফি বানাচ্ছি, যার জন্য হালুয়া হলে আমাকে আরেকটু নরম রাখতে হয় পাকটা, এটা আমি যেহেতু বরফি বলে আমাকে একটু শুকিয়ে নিতে হচ্ছে, পাকটা একটু কড়া লাগছে, এবং এই কেশরের সঙ্গে এর সঙ্গে মিশে ফ্লেভারটা আরও দারুণ হচ্ছে। এবার আমি ফ্লেমটা একদম লোতে দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা চারিদিকে মিশে যায় পুরো পেঁপের মধ্যে। আমি দেখে নিচ্ছি যে আটাটা কেমন হয়েছে। এবার আমি ইলাচি গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ইলাচি পাউডার নয়, এটা আমি ইলাচ গুঁড়ো করে নিয়েছি বাড়িতে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি, এটা আমরা বাড়িতে করে ফ্রিজারে রাখতেই পারি। এই পদ্ধতিতে আপনি লাউয়ের করতে পারেন, মিষ্টি কুমড়োর করতে পারেন, গাজরের করতে পারেন, অনেক কিছু করা যায়, তবে প্রত্যেকটারই তো একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা যাতে বোঝা না যায় সেটা একটুখানি নিজেদের করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি বাড়িতে বানানো মালাই, যেটা আমি দুধের সর জমিয়ে রেখে
একটু এলাচ দিয়ে এবং সামান্য চিনি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, এই মালাইটুকু রেখেছিলাম আমি গার্নিশিংয়ের জন্য। কিন্তু এক্ষেত্রে আমার মনে হলো না এর মধ্যে মিশিয়ে দিই, গার্নিশিংয়ের এমনি দেখতে সুন্দর হয়েছে আর এটা দেওয়ার প্রয়োজনই নেই, তাই জন্য আমি এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা আরও সুন্দর এসে যাচ্ছে। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং করে দেখবেন, বাড়িতে দেখে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। আমি এবারে পাত্রে নামিয়ে নিয়েছি এবং পাত্রটাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি পুরোটাই। এবারে আমি ঠান্ডা করতে দেবো এবং ফ্রিজারে ঢুকিয়ে দেব। ফ্রিজারে ঢুকিয়ে আমি বার করে নিয়েছি 4-5 ঘন্টা ঢোকানোর পরে, এবং তার উপরে আমি ফ্রিজারে ঢোকানোর আগেই আমি গার্নিশিংটা করে নিয়েছি এবং কেটে নিয়েছি পেস্তা কুচি দিয়ে এবং কিশমিস দিয়ে। এবার ফ্রিজারে ঢুকিয়ে আমি 4-5 ঘন্টা রেখে এটাকে আমি বার করে নেব এবং সাজিয়ে নেব। বার করে নিয়েছি এবং সাজিয়ে নিয়েছি। ধন্যবাদ।